পবিত্র বাইবেল থেকে যেশায়া ভববাদীর পুস্তকের 37 অধ্যায়টি পাঠ করছি। তাহা শুনিয়া হিষ্কীয় রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া চট পরিধান করিয়া সদাপ্রভুর গৃহে গমন করিলেন। আর রাজবাটির অধ্যক্ষ ইলিয়াকিমকে ও শিবন লেখককে এবং যাজকদের প্রাচীন বর্গকে চট পরিধান করাইয়া আমোসের পুত্র যেশায়া ভববাদীর নিকটে পাঠাইয়া দিলেন। তাহারা তাহাকে বলিলেন, হিষ্কীয় এই কথা বলেন, অদ্যকার দিন সংকটের, অনুযোগের ও অপমানের দিন, কেননা সন্তানগণ প্রসব দ্বারে উপস্থিত, কিন্তু প্রসব করিবার শক্তি নাই। জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য আপন প্রভু অসুর রাজের প্রেরিত রব সাকী যে সকল কথা কহিয়াছে, হয়তো আপনার ঈশ্বর সদাপ্রভু তাহা শুনিবেন এবং তাহাকে সেই সকল কথার জন্য তিরস্কার করিবেন যাহা আপনার ঈশ্বর সদাপ্রভু শুনিয়াছেন। অতএব যে অবশিষ্টাংশ এখনো আছে আপনি তাহার নিমিত্ত প্রার্থনা উৎসর্গ করুন। তখন হিষ্কীয় রাজার দাসগণ যেশায়ার নিকটে উপস্থিত হইলেন। যেশায়া তাহাদিগকে কহিলেন, তোমাদের কর্তাকে এই কথা বল, সদাপ্রভু এই কথা কহেন, তুমি যাহা শুনিয়াছ ও যাহা বলিয়া অসুর রাজের দাসেরা আমার নিন্দা করিয়াছে সেই সকল কথায় ভীত হইও না। দেখো, আমি তাহার মধ্যে এক আত্মা দিব এবং সে কোন সংবাদ শুনিবে, শুনিয়া আপন দেশে ফিরিয়া যাইবে, পরে আমি তাহারই দেশে তাহাকে খড়গ দ্বারা নিপাত করিব। পরে রব সাকী ফিরিয়া গেলেন, গিয়া দেখিতে পাইলেন যে অসুর রাজ লিবনার বিপক্ষে যুদ্ধ করিতেছেন, বস্তুত তিনি লাখিস হইতে প্রস্থান করিয়াছেন, ইহা রব সাকী শুনিয়াছেন। পরে তিনি কুশদেশীয় তিরহক রাজার বিষয়ে এই সংবাদ শুনিলেন, তিনি আপনার বিরুদ্ধে যুদ্ধ করণার্থে বাহির হইয়া আসিয়াছেন। ইহা শুনিয়া তিনি হিষ্কীয়ের নিকটে দূত পাঠাইলেন, বলিলেন, তোমরা যিহুদা রাজ হিষ্কীয়কে এই কথা বলিবে, তোমার বিশ্বাসভূমি ঈশ্বর এই বলিয়া তোমার ভ্রান্তি না জন্মাউন যে জেরুসালেম অসুর রাজের হস্তে সমর্পিত হইবে না। দেখো, সমুদয় দেশ নিঃশেষে বিনষ্ট করিয়া অসুরের রাজারা সমস্ত দেশের প্রতি যাহা যাহা করিয়াছেন তাহা তুমি শুনিয়াছ, তবে তুমি কি উদ্ধার পাইবে? আমার পিতৃপুরুষগণ যে সকল জাতিকে বিনষ্ট করিয়াছেন, গোশন, হারন, রেথসফ এবং তলহসর নিবাসী এদন সন্তানগণ, তাহাদের দেবগণ কি তাহাদিগকে উদ্ধার করিয়াছে? হমাতের রাজা, অর্পদের রাজা এবং সফর বইম নগরের হেনার ও ইব্বার রাজা কোথায়? হিষ্কীয় দূতগণের হস্ত হইতে পত্রখানি লইয়া পাঠ করিলেন। পরে হিষ্কীয় সদাপ্রভুর গৃহে উঠিয়া গেলেন এবং সদাপ্রভুর সম্মুখে তাহা বিস্তার করিলেন। আর হিষ্কীয় সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন, কহিলেন, হে বাহিনীগণের সদাপ্রভু, ইসরায়েলের ঈশ্বর, করুপদয়ে আসীন, তুমি, কেবলমাত্র তুমি পৃথিবীর সমস্ত রাজ্যের ঈশ্বর, তুমি আকাশমণ্ডল ও পৃথিবী নির্মাণ করিয়াছ। হে সদাপ্রভু, কর্ণপাত করিয়া শুনো, হে সদাপ্রভু, চক্ষু উন্মীলন করিয়া দেখো, জীবন্ত ঈশ্বরকে টিটকারি দিবার জন্য সনহেরিব যে সকল কথা বলিয়া পাঠাইয়াছে তাহা শুনো। সত্য বটে, হে সদাপ্রভু, অসুরের রাজারা সর্বদেশীয় লোকদিগকে ও তাহাদের দেশ সকল বিনষ্ট করিয়াছে এবং তাহাদের দেবগণকে অগ্নিতে নিক্ষেপ করিয়াছে, কারণ তাহারা ঈশ্বর নয় কিন্তু মনুষ্যের হস্তের কার্য, কাষ্ঠ ও প্রস্তর, এই জন্য উহারা তাহাদিগকে বিনষ্ট করিয়াছে। অতএব এখন হে আমাদের ঈশ্বর সদাপ্রভু, তুমি তাহার হস্ত হইতে আমাদিগকে নিস্তার কর, তাহাতে পৃথিবীর সমস্ত রাজ্য জানিতে পারিবে যে তুমি, কেবলমাত্র তুমি সদাপ্রভু।
পরে আমোসের পুত্র যিশাইও হিজকিয়ার নিকটে এই কথা বলিয়া পাঠাইলেন, ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তুমি অশুর রাজ সনহেরিবের বিষয়ে আমার কাছে প্রার্থনা করিয়াছ, সদাপ্রভু তাহার বিষয়ে যে কথা বলিয়াছেন তাহা এই, অনুরা সিয়ন কন্যা তোমাকে তুচ্ছ করিতেছে ও তোমাকে পরিহাস করিতেছে, জেরুসালেম কন্যা তোমার দিকে মাথা নাড়িতেছে, তুমি কাহাকে টিটকারি দিয়াছ, কাহার নিন্দা করিয়াছ, কাহার বিরুদ্ধে উচ্চ শব্দ করিয়াছ ও ঊর্ধ্ব দিকে চক্ষু তুলিয়াছ, ইসরায়েলের পবিত্রতমেরই বিরুদ্ধে তুমি আপন দাসগণের দ্বারা প্রভুকে টিটকারি দিয়াছ, বলিয়াছ আমি নিজ রথ বাহুল্য দ্বারা পর্বতগণের উচ্চ মস্তকে লিবাননের নিভৃত স্থানে আরোহণ করিয়াছি, আমি তাহার দীর্ঘকায় এরস বৃক্ষ ও উৎকৃষ্ট দেবদারু সকল ছেদন করিব, তাহার প্রান্ত ভাগস্থ উচ্চতম স্থানে উর্বর ক্ষেত্রের কাননে প্রবেশ করিব, আমি খননপূর্বক জলপান করিয়াছি, আমি আপন পদতল দ্বারা মিশরের সমস্ত খাল শুষ্ক করিব, তুমি কি শুনো নাই যে আমি দীর্ঘকাল অবধি ইহা নিরূপণ করিয়াছিলাম, পূর্বকালে ইহা স্থির করিয়াছিলাম, আমি এখন ইহা সিদ্ধ করিলাম, তোমা দ্বারা দৃঢ় নগর সকল বিনাশ করিয়া ঢিবি করিলাম, আর তন্নিবাসীগণ ক্ষীণহস্ত ক্ষুব্ধ ও লজ্জিত হইল, তাহারা ক্ষেত্রের শাক ও নবীন তৃণ ছাদের উপরিস্থ ঘাস ও অপক্ক শস্য বিশিষ্ট ক্ষেত্রের ন্যায় হইল, কিন্তু তোমার বসিয়া থাকা, তোমার বাহিরে যাওয়া, তোমার ভিতরে আসা এবং আমার বিরুদ্ধে তোমার ক্রোধ প্রকাশ এই সকল আমি জানি, আমার বিরুদ্ধে তোমার ক্রোধ প্রযুক্ত এবং তোমার যে দর্প কথা আমার কর্ণগোচর হইয়াছে তৎপ্রযুক্ত, আমি তোমার নাসিকায় আমার কড়া ও তোমার ওষ্ঠাধরে আমার বলগা দিব, এবং তুমি যে পথ দিয়া আসিয়াছ সেই পথ দিয়া তোমাকে ফিরাইব, আর হে হিজকিয়া তোমার জন্য এই চিহ্ন হইবে, তোমরা এই বৎসর শত উৎপন্ন শস্য ও দ্বিতীয় বৎসর তাহার মূলোৎপন্ন শস্য ভোজন করিবে, পরে তোমরা তৃতীয় বৎসরে বীজ বপন করিয়া শস্য কাটিবে এবং দ্রাক্ষাক্ষেত্র করিয়া তাহার ফল ভোগ করিবে, আর যিহুদাকুলের যে উত্তীর্ণগণ অবশিষ্ট আছে তাহারা আবার নিচে মূল বাঁধিবে ও উপরে ফল দিবে, কেননা জেরুসালেম হইতে অবশিষ্টগণ সিয়ন পর্বত হইতে উত্তীর্ণগণ নির্গত হইবে, বাহিনীগণের সদাপ্রভুর উদ্যোগ ইহা সাধন করিবে। পরে অশুর রাজের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, সে এ নগরে আসিবে না, এখানে বান ছাড়িবে না, ঢাল লইয়া ইহার সম্মুখে আসিবে না, ইহার বিরুদ্ধে জাঙ্গাল বাঁধিবে না, সে যে পথ দিয়া আসিয়াছে সেই পথ দিয়াই ফিরিয়া যাইবে, এ নগরে আসিবে না, ইহা সদাপ্রভু কহেন, কারণ আমি আপনার নিমিত্ত ও আপন দাস দায়ুদের নিমিত্ত এই নগরের রক্ষার্থে ইহার ঢালস্বরূপ হইব। পরে সদাপ্রভুর দূত যাত্রা করিয়া অসুরীয়দের শিবিরে 185,000 লোককে বধ করিলেন, লোকেরা প্রত্যুষে উঠিল, আর দেখো সমস্তই মৃতদেহ, অতএব অসুররাজ সনহেরিব প্রস্থান করিলেন এবং নিনবিতে ফিরিয়া গিয়া বাস করিলেন। পরে তিনি যখন আপনার দেবতা নিশ্রকের গৃহে প্রণিপাত করিতেছিলেন, তখন অদ্রম্যলক ও শরৎসর নামক তাহার দুই পুত্র খড়গ দ্বারা তাহাকে আঘাত করিল, পরে তাহারা অরারট দেশে পলায়ন করিল, আর এশর হদ্দন নামক তাহার পুত্র তাহার পদে রাজা হইলেন।